Cuídate. রাজকন্যা খুব বেঁচে গেছে, আর একটু হলেই বিপদ ঘটে যেত। আজ রাজকুমারীর প্রাণ বাঁচিয়ে তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। কি পুরস্কার চাও বল, যা চাইবে তাই পাবে। আমায় ক্ষমা করবেন রাজমাতা, আমি শুধু কর্তব্য পালন করছি, আর কিচ্ছু না। কিন্তু তুমি কিছু না চাইলেও আমরা যে তোমায় কিছু দিতে চাই। রাজমাতা, রাজমাতা, আমি যা চাইবো তুমি কি তাই দেবে আমায়? তুমি যখন যা চেয়েছো তখন তো তাই পেয়েছো। আমি চাই এই যুবক আমার দেহরক্ষী হিসাবে থাকুক। আশা করছি ওর যোগ্যতা নিয়ে আর কারোরই কোনো সন্দেহ নেই। মোহিনী ঠিকই বলেছে, এই যুবক যথেষ্ট দক্ষ। তাছাড়া মোহিনীর সাথে থাকলে ভালোই হবে। আমি চাই সারাক্ষণ তুমি আমার সাথে সাথে থাকো, ছায়ার মতো। তীর সঠিক নিশানাতেই লেগেছে, এটাই তো চাইছিলাম। আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আসলে আমি স্বাধীনভাবে থাকি, এরকম বাধা ধরা কাজ আমার ঠিক মন নেই এসবে। আর সব থেকে বড় কথা রাজমাতা, রাজকুমারীর মানে রাজকুমারীর ক্ষমতা তো সবাই জানে, আমি কি সুরক্ষা দেব? মানে এই যুবক আমায় না করছে, এত সাহস! না না, আমি আর কোনো কথাই শুনবো না, আমার একজন দেহরক্ষীর প্রয়োজন। রাজমাতা, রাজমাতা, তুমি ওকে বলো না আমার দেহরক্ষী হতে, এখনই, এই মুহূর্ত থেকেই। আমার মোহিনী যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে, আজ যখন ও চাইছে তখন তুমি ওর দেহরক্ষী হবে। তাছাড়া আজকের ঘটনা এটা প্রমাণিত যে তুমি যোগ্য, বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে, এটা আমার আদেশ। ঠিক আছে রাজমাতা, তাই হবে, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আমার একটা বিশেষ ধরনের অস্ত্র চাই, যে অস্ত্রটা দিয়ে যুদ্ধ করলে বা লড়াই করলে জয় অনিবার্য। তাই বলছিলাম রাজমাতা, রাজকন্যার সুরক্ষা বলে কথা, আর আমাকেও তো ঠিক ততটাই শক্তিধর হয়ে উঠতে হবে, তাই না? তাই বলছিলাম, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাও তাই পাবে। ঠিক, যা চাইছো তাই পাবে। তাহলে নির্ধারিত হয়ে গেল, এই মুহূর্ত থেকে তুমি রাজকুমারী মোহিনীর প্রধান দেহরক্ষী, ছায়ার মতো ওর সঙ্গে সবসময় থাকবে। কোনো বিপদ যেন ওকে ছুঁতেও না পারে। ঠিক আছে রাজমাতা, আমি ওনার সাথে সাথে থাকবো, ওনার খেয়াল রাখবো। তুমি নও রাজকুমারী, আমি আমার রাজকন্যার সাথে থাকার জন্যই এই প্রাসাদে প্রবেশ করেছি। আমি আসছি রাজকন্যা। এসো এসো এসো, বসো বসো বসো, তোমরা বসো, যে যার আসন গ্রহণ করো, বসো। কামিনী কামিনী বসো, মোহিনী মোহিনী আসন গ্রহণ করো, এসো এসো। তুমি ওখানটা বসো, আজ আমি তোমায় নিজে তদারকি করে খাওয়াবো। আমায় ক্ষমা করবেন রাজকুমারী, আমায় লজ্জা দেবেন না, আমি শুধুই আপনার দেহরক্ষী। সে ঠিক আছে, তুমি ওখানটা বসো তো। রাজমাতা, রাজমাতা, ভোজের আয়োজন কোথায়, কিসের এত দেরি হচ্ছে? সত্যি তো, নতুন রাঁধুনি এখনো খাবার নিয়ে এলো না কেন?
কি করছে, সে কোথায় আছে? আমি ঠিকই দেখেছিলাম, মেয়েটা প্রেক্ষাগৃহী ছিল, সেই কারণেই তো রান্না করতে পারেনি। এবার যদি ওর জন্য ভোজসভা পণ্ড হয়, রাজমাতা ওকে প্রাণে মেরে ফেলবে, আর সেটাই তো উচিত। রাজমাতা, আমি প্রথমেই বলেছিলাম ওই মেয়ে কিন্তু সুবিধের নয়। কোথায় তুমি রাজকন্যা, এখনো এলে না কেন? দেরি হলে যে বিপদ হয়ে যাবে। মেয়েটাকে কিন্তু আমার দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হয়নি। তাহলে মেয়েটা গেল কোথায়? ও নিশ্চয়ই এতজনে রান্না করেই উঠতে পারেনি, তার জন্যই তো পালিয়েছে। রাজমাতা, রাজমাতা, এটা কিন্তু আমাদের বিজয়নগর রাজ্যের অপমান। অতিথিদের ভোজসভায় ডেকে অভুক্ত রাখা হচ্ছে। প্রহরী, নতুন রাধুনীকে ধরে আনো, যাও। রাজমাতা, আমায় ধরে আনার কোনো প্রয়োজন নেই, আমি এসে গেছি নিজেই। ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? তুমি কি ভুলে গেছিলে আজ মহাভোজ, অতিথিরা সবাই অপেক্ষা করছেন? না রাজমাতা, আমি কিচ্ছু ভুলিনি, আমার যা কাজ আমি তা সম্পূর্ণ করেছি। এসো সবাই। মিটা তো দেখছি ভীষণ চালাক। ভেবেছিলাম রাজমাতা ওকে মৃত্যুদণ্ড দেবে, কিন্তু কিন্তু এ তো ঠিক সময়ে হাজির হয়ে গেল। আমি জানতাম যোদ্ধা, তুমি পারবে। সত্যি রাজকন্যা, তোমার অসাধ্য কিচ্ছু নেই। ভাগ্যিস আমার পশু বন্ধুরা আমায় সাহায্য করেছে, না হলে এত কিছু এত তাড়াতাড়ি কোনো মতেই করে উঠতে পারতাম না। পরিবেশন শুরু কর। আজ্ঞে রাজমাতা। কামিনী, তোমরা বসো না। তুমি একটু বসো কামিনী, আমি ওই দিকটা একটু তদারকি করে আসি। কি খবর? খাবার দাবার সব ঠিকঠাক? সেই মনে হচ্ছে খাবার খুব ভালো হয়েছে। মেয়েটার মধ্যে কিছু একটা বিশেষত্ব তো আছে, এতক্ষণ বাইরে থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি সবকিছু রান্না করে ফেলল।